গোবরডাঙ্গায় পিকনিকে গিয়ে ছুরিকাহত যুবক। আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পৌরসভা পরিচালিত কঙ্কনা বিনোদন পার্কের ঘটনায় চাঞ্চল্য। পিকনিকে গিয়ে ছুরিকাহত যুবক। গোবরডাঙ্গা পৌরসভা পরিচালিত গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্কের ঘটনায় চাঞ্চল্য। এদিন রবিবার উপলক্ষে সকাল থেকেই গোবরডাঙ্গার কঙ্কনা পার্কে ভিড় ছিল চোখে পড়ার মতো। সারাদিন সকলে পিকনিকের আনন্দে ছিলেন। ছন্দপতন ঘটে বিকেলের দিকে। আচমকাই পিকনিক দলের এক যুবকের পেটে ছুরির আঘাত করা হয়। ঘটনায় জখম হন যুবক। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। ঘটনায় আহত যুবক সঞ্জয় দাসের বাড়ি অশোকনগর থানা এলাকায়। সঞ্জয় দাস জানান, তখন বিকেল হয়ে এসেছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমাদের সাথে আসা কয়েকজন বন্ধুদের সাথে অশান্তি হচ্ছিল, আমি থামাতে গিয়েছিলাম। আচমকা আমাকে আক্রমণ করে, পেট থেকে রক্ত বেরোতে থাকে, তারপর আর কিছু মনে নেই। না, আমি তাদের চিনি না, যত সম্ভব ওই এলাকারই লোকজন হবে। কেন 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 মানে মানে আমরা তো মানে পিকনিক করতে গেছি, এবার আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার আমি দেখছি যে আমাদের কিছু ছেলেকে মারছে। এবার সেখানে যাওয়ার পর ছাড়ানোর চেষ্টা করলাম, তারপরে মানে আমি বুঝতেই পারলাম না যে আমার কি হলো। আমি এসে বসে পড়লাম, আমি কিছুক্ষণ পরে দেখলাম যে আমার রক্ত পড়ছে। আমি তারপর না আমার মাথা ফাথা ঘুরোচ্ছে, আমি আর কাউকে ডাকার মানে তাদেরকে চিনতে পেরে না 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 আমি চিনি না। আমি তো গেছি ওখানে, ওখানকার লোকাল লোকজন। আমার নাম সঞ্জয় দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশান্তির খবর পেয়ে প্রথমে পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে গোবরডাঙ্গা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। জানা গেছে, দুই পিকনিক পার্টির মধ্যে বচসার কারণে এই ঘটনা। এই বিষয়ে আহত যুবক সঞ্জয়ের বন্ধু অজয় ঘোষ বলেন, আমরা বন্ধু বান্ধব সকলে মিলে পিকনিক করতে এসেছিলাম। এখানে সুন্দর পরিবেশ, সকাল থেকে খুব মজাও করেছি। খেতে বসেছিলাম বিকেলের দিকে, অশান্তি হচ্ছিল, বন্ধুকে পাঠাই দেখার জন্য। কিছুক্ষণ পরে রক্তাক্ত অবস্থায় ফিরে আসে। মনে এর কাছে সব পিকনিক এনজয় সবাই করেছি, অনেকে পিকনিক করেছে। এবার লাস্টের মুহূর্তে আমি যখন খেতে বসেছি, তখন দেখি কি একটা বন্ধুকে কলার ধরে ধরেছে। ওই ওখানে একটা গেলে বুঝতে পারবেন, সিঁড়ি টাইপের, ওখানে একটা বোর্ড টাইপের আছে, ওখানে সিঁড়ি টাইপের আছে, ওরে আমি বন্ধুকে কলার ধরে ধরেছে। আমি বললাম যে ওই যে যাই যে আহত হয়েছে তাকে আমি বললাম যে তুই একটু যা দেখতে কী হয়েছে, এত ইয়ার কি মারতেও পারে। আমি গেলাম, বললাম ওরে পাঠালাম, আমি খাচ্ছি, জাস্ট খাওয়া শুরু করলাম, পিকনিক খাওয়া শুরু করলাম। ওদিকে গিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে দাঁড়া, তুই উঠতে পারে না, তুই আমি দেখে আসছি। একা ছিল, ওরা পাঁচ ছজনের মতো ছিল। ও গেল, যাওয়ার পরে ও আসার পরে আরে টুট করে মানে বল, এমন আমি বললাম কী কী হয়েছে, ওরকম কোনো কথা নেই মুখ থেকে, কোনো কথা নেই। আমি ওদিকে তাকিয়ে দেখি রক্ত এগিয়ে গল গল করে বেরাচ্ছে। আমি খাবার ফেলে দিয়ে আমি বলছি ওই অবস্থা কী হলো। আমি ডাইরেক্ট দেখলাম ছেলেগুলো সব পালাচ্ছে, আমি দৌড়িয়ে গেছি, আমি একা দৌড়িয়ে গেছি গিয়ে ওদের একটা পিছনে কলা ধরতে গেছিলাম, পারিনি। আর সিগারেট না কি হচ্ছে মানে দেখাশোনা করে একটা ছেলে আছে চারা ভারী করে, ওকে আমি ধরলাম, ও আমাকে ধরলো, কী হচ্ছে কোথায় যাচ্ছে, আমি কিছু কোথায় যাচ্ছি না, ওকে সেটাকে ধরতে যাচ্ছি, ওরা সব পালিয়ে গেছে যা করেছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।